জন তার দাদির সাথে নিউ ইয়র্ক শহরে থাকার জন্য একটা রুম কিনে ফেলে, কিন্তু রুমটি মাত্র 30 স্কোয়ার মিটারের। প্র্যাকটিক্যালি রুমটি কফিন সাইজের মতো। সে রুমে তার প্রয়োজনীয় সবকিছু সাজাতে চায়। সে যখন রুমে বেড রাখে আর কোনো জায়গা থাকে না, এজন্য রুমকে লাক্সারি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমেই বাথরুমের জন্য 5 সেন্টিমিটার জায়গা নেই, টাইলস দিয়ে ওয়াল সাজায়। একটা বেসিন বানায় যেখানে বাথরুমের জিনিস থাকবে ও আয়না লাগায় এবং স্মার্ট টয়লেট মাঝখানে বসিয়ে দেয়। গোসলের জন্য একটা ঝর্ণা ও মাঝখানে কাছের দেয়াল দিয়ে বাথরুমকে আলাদা করে দেয়। পাশে সোফা টিভি ও নিচে টেবিল লাগায় যেখানে খাওয়া দাওয়া ও কাজ করবে। উপরে শেল্ফ বানায় যেখানে প্রয়োজনীয় জিনিসপাতি থাকবে। পাশে ওয়াশিং মেশিন, কিচেন বানিয়ে ফ্রিজ রেখে দিই। একদম উপরে স্টিলের ফ্রেম দিয়ে বেড বানিয়ে উপরে মোটা গদি ও বালিশ দিই। বেডের পাশে ওয়ালে বক্স বানায় যেখানে কাপড় চুপড় থাকবে। ফোনে চার্জের জন্য সকেট লাগায় ও টেবিল বসিয়ে দিই। উপরে বেডে ওঠার জন্য হিডেন দরজা বানায় ও সিঁড়ি বানিয়ে দেয়। পাতলা কাপড় দিয়ে বেডকে আবৃত করে দেয়। এবার বলো এই রুমে কিসের কমতি রয়েছে, এবং তোমরা যারা দাদিকে ভালোবাসো তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে বুঝবো তুমি তোমার দাদিকে ভালোবাসো।